পুরুষদের অর্ধেক কষ্ট দেয় টাকা, পুরুষদের অর্ধেক কষ্ট দেয় টাকা, আর বাকি অর্ধেক কষ্ট দেয় নারী, আর বাকি অর্ধেক কষ্ট দেয় নারী। তাই তো পুরুষ খুঁজেই পায় না তার নিজের ঘর বাড়ি। চলো কিছু দেরি না করে ভিডিওটা শুরু করে যায়। কি বস, ভালো তো? সবাই অপেক্ষা করছে। তাই নাকি ঠাকুমা? তো তুমি এর আগে কোথায় কোথায় গিয়েছো গান করতে? আমার চোপড়া, ইসলামপুর, শিলিগুড়ি, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সবই ভালো হয়েছে। এখন আমি যাচ্ছি ইসলামপুর। আপনাদের সবাইকে আমার ও আচ্ছা আচ্ছা ওইখানে শো আছে। ঠিক আছে ঠাকুমা, আমি টাইম মতো পৌঁছে যাবো তোমার গান শুনতে। কি ব্যাপার, এখানে তো কেউ নেই? আমি আর বলতে গেলে চলে আসলাম তো। ঠিক আছে, আমার পাঁচাকে ফোন করে জিজ্ঞেস করি। হ্যালো পচা, বলছি আমি ঠিক জায়গায় আসলাম তো? না মানে কাউকে দেখতে পাচ্ছি না তো। ও আচ্ছা, এই টাকা ঠাকুমা চলে এসেছে। বলছি ঠাকুমা, আমার না বউ ছেলে পালিয়ে গেছে, ঠিক আছে? তার জন্য এমন একটা গান হয়ে যাক, মানে এমন একটা গান গাও যাতে আমি মনে শান্তি পাই, বুঝলে? অনেকদিন ধরে কেঁদে কেঁদে চোখ টোক সব একদম ব্যথা হয়ে গেছে, বুঝতে পারছো? তাই এমন একটা গান গাও যাতে রাস্তা খুলে। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম আমরা দুজন মিলে গান জানো, ভালো একটু গান শুনে মনটা শান্তি করবো। দুদিক দিয়ে যা বাজাচ্ছ না, মনে হয় না শান্তি পাবো বলে। ঠিক আছে, দুদিনে গান করো, এবার চললাম আমি। এমনি ঠিক আছে।